নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে খুব সহজ করে টমেটো এঁকে দেখাবো। দেখো টমেটো আঁকতে গেলে আমাদেরকে টমেটো দেখতে কেমন হয়, গোল হয়। তো টমেটো আঁকতে গেলে আমাদেরকে আগে টমেটোর উপরের যে অংশটা আছে এটা আঁকতে হবে, যেটা দেখতে স্টার চিহ্নের মতো। আমি আঁকছি, দেখো আমি সাইড পেন ব্যবহার করছি তোমাদের ড্রয়িংয়ের বোঝার সুবিধার জন্য। তোমরা অবশ্যই প্রথমে পেন্সিল ব্যবহার করবে, তারপরে রং করে, তারপরে আউটলাইনার হিসেবে ডায়মন্ড কালার ব্যবহার করবে। দেখো আমার উপরের অংশটা হয়ে গেল। এবারে এখান থেকে আমি একটা গোল করে নিব। দেখো আমার টমেটো কিন্তু হয়ে গেছে, তাই না? আবার দেখো, প্রথমে আমরা এটা করেছি, তারপর এটা করেছি, তাই না? তো এভাবে আমরা খুব সহজ করে টমেটো আঁকতে পারি। আবার লেবু আঁকতে গেলে, তোমরা যদি কেউ লেবু আঁকতে চাও মানে লেমন, দেখো আমরা কি করব লেবু আঁকতে গেলে। লেবু আঁকতে গেলে প্রথমে উপরে একটু এরকম দিব, দেবার পরে এই 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 যে দেখো আমি লেবু আঁকছি। দেখো আমার কিন্তু লেবু আঁকা হয়ে গেছে। এবারে বোটা দাও লেবু, এবার পরে লেবুর পাতা, লেবুর পাতা দিয়ে দিলাম। তো এভাবে আমরা লেবু আঁকতে পারি খুব সহজ করে। আবার অনেক সময় গোল লেবু হয়, সেটাও তোমরা আঁকতে পারো। তো এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ খুব সহজ করে আঁকতে পারো। তো টমেটো আঁকতে গেলে আমরা জানি সবাই যে টমেটোর কালার কী হয়, টমেটোর কালার সাধারণত লাল। কিন্তু লাল মানে কি শুধু লাল? লালের ভেতরে একটু হলুদ থাকে, কোথাও গ্রিন থাকে। তো আমরা একদম টসটসে লাল টমেটো আঁকবো। সেক্ষেত্রে প্রথমে নাম্বার 5 দিচ্ছি, যেটা তোমাদেরকে পূর্বে শিখিয়েছি। তোমাদেরকে বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে তোমরা যদি সাইন পেন করো তাহলে কিন্তু পৃষ্ঠা ভিজে যাবে, কালার নষ্ট বা পরের পৃষ্ঠা নষ্ট হবে, তোমরা পরের পৃষ্ঠায় ড্রয়িং করতে পারবে না। তো এগুলো মাথায় রাখতে হবে। তো আমি এবার নাম্বার 5টা দিয়ে দিলাম। দেখো নাম্বার 5 দিয়ে দিচ্ছি। আর রং করতে হবে খুব ধীরে ধীরে, যাতে রংটা একটা সাথে একটা মিশে যায়। নাম্বার 5 দিয়ে দেওয়ার পরে এবার আসবে নাম্বার 19, এটাও একটা রেড, রেডটা দিয়ে দিলাম, নাম্বার 19টা দিয়ে দিলাম। দেখো এই জায়গাটা দিয়ে দাও একটু। দেখো রংটা মেশাও ভালো করে, একটা রঙের সাথে একটা রং যাতে মিশে যায় এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো এবারে তোমরা এখানে অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারো, ইয়েলো কালারও ব্যবহার করতে পারো। 13 অরেঞ্জ লাইট এটা ব্যবহার করছি। মানে সরাসরি অরেঞ্জ আর কি, একটা হচ্ছে রেড অরেঞ্জ বা ইয়েলো, আর একটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ। এবারে আমরা একটু হলুদ ব্যবহার করি, নাম্বার 27। Thank you.
দেখো টমেটোর নিচের অংশ হয়ে গেল এবার গ্রিন এর অংশ নাম্বার 32 এখানটাই 32 দিব আর এই জায়গাটা সাদায় রাখব মাঝখানে যেটা আছে এটা সাদায় রাখব 32 দিচ্ছি কিন্তু একটু ফাঁকা রাখছি তাই না একটু ফাঁকা রাখছি এবার এই জায়গাগুলোতে নাম্বার 8 নাম্বার 8 টা দিয়ে নাম্বার 8 দিয়ে দিলাম দুঃখিত পাশে নয়েজ হচ্ছে এজন্য খুবই দুঃখিত এবারে নাম্বার 8 টা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি গ্রিন থাকতে পারে সেজন্য গ্রিনের ছোঁয়া দিয়ে দিলাম এভাবে আমরা একটা টমেটো এঁকে ফেলতে পারি খুব সহজে এ পর্যন্ত আঁকলেই হবে এর বেশি কিছু তোমাদের করতে হবে না এরপরে যেটুকু করা দরকার সেটা আমি নিজে করছি এটা তোমরা দিতেও পারো না দিলেও কোনো অসুবিধা নেই তো হয়ে গেল আমাদের টমেটো সবাই বুঝতে পেরেছো নিশ্চয় আমি আবার একটু আউটলাইন করে দিচ্ছি হালকা করে যাতে করে তোমরা বুঝতে পারো আর লেবু আঁকার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে গ্রিন থেকে আস্তে আস্তে লাইটের দিকে আসতে হবে তো আমি প্রথমে নাম্বার 32 ব্যবহার করছি দেখো লেবু আঁকতে গেলে আমাদেরকে প্রথমে 32 ব্যবহার করতে হবে এই যে 32টা দিয়ে দিলাম এবারে আমি নাম্বার গ্রাস গ্রিন যেটা ওটা ব্যবহার করব দেখো 32-এর সাথে গ্রাস গ্রিন থেকে সাথে হবে ভালো করে মিশাতে হবে এবার নাম্বার 8টা দিয়ে দিব নাম্বার 8টাও ভালো করে মেশাতে হবে দেখো দেখো এবার ইয়েলো কালারটা যেটা আছে আমি গ্রিনের সাথে ইয়েলো কালারটা এবার মেশাবো ভালো করে মেশাবো গ্রিনের সাথে মেশাতে হবে দেখো আমার লেবুর কালার কিন্তু হয়ে গেছে তাই না এবার লেবুর পাতার ক্ষেত্রে তোমরা যেটা করবে লেবুর পাতা কিন্তু অনেক ডার্ক হয় ডার্ক কালার থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা গ্রিন ডার্ক গ্রিন নিয়ে নিতে পারো আমি একটু গ্রিন নিচ্ছি এটা একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি যাতে করে পাতা আর লেবু যাতে বোঝা যায় এটার জন্য আমি কালারটাকে চেঞ্জ করে দিব যে কোনটা পাতা আর কোনটা লেবু এই জন্য অন্য একটা কালার নিলাম গ্রিনের তোমরা দেখতে পারবে তোমাদের কালার চার্টে গ্রিনের অনেক ধরনের কালার আছে এবার জাস্ট বোটাটার উপরে একটু গ্রিন দিয়ে দিলাম তো এভাবে আমরা একটা লেবু আঁকতে পারি খুব সহজ করে আমি আবারও বলছি খুব জটিল করার দরকার নেই এভাবে আমরা লেবু এবং টমেটো আঁকতে পারি আরেকটি বিষয় টমেটোর কোথাও কোথাও যদি লাইট থাকে যতটুকু এঁকেছি এটুকু আঁকলেই এনাফ আর কিছু আঁকতে হবে না তোমাদের আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি একটু লাইট করে দিচ্ছি টমেটোর গায়ে একটু লাইট করে দিচ্ছি লেবুর গায়ে একটু লাইট করে দিচ্ছি যেটা হোয়াইট ব্যবহার করছি একদম সাদা ঠিক আছে এইভাবে আমরা আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে সেই সাথে
যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে এতে করে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।